শিক্ষা ভূমি কর্মভূমি পর্যাপ্ত ভূমিতে যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত রত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মভূমি শিক্ষাভূমি বলবো আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর যে আজকে প্রয়াণ দিবস তো এই প্রয়াণ দিবসে আজকে ভারতীয় জনতা পার্টি যে আমাদের এসসি মোর্চার উদ্যোগে আজকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের পার্টির সামনে আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি ওনাকে স্মরণ করছি আজকের দিনে 1956-এ আজকের দিনে ওনার প্রয়াণ হয়েছিল আমরা সবাই জানি যে উনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং দিল্লিতে উনি পরলোকগমন করেন তো সবাই জানেন উনি একজন ইকোনমিস্ট ছিলেন সোশ্যাল রিফর্মার ছিলেন রাজনীতিবিদও ছিলেন সবাই ওনার সম্পর্কে জানেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি আমাদের কনস্টিটিউশনের যে ড্রাফট কমিটি হয়েছিল সেই ড্রাফট কমিটির উনি চেয়ারপারসন ছিলেন এবং ওনার উদ্যোগে আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সংবিধান সেটা রচিত হয়েছে কারণ ভারতবর্ষে এত জাতি জনজাতি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের লোকের বা সেখানে চারটিখানি কথা নয় যে একটা সংবিধান তৈরি করা সবচেয়ে মোটা যদি বলা যায় সংবিধান ভারতবর্ষের সমস্ত পৃথিবীর মধ্যে তো তার রচয়িতা হচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর তো ওনার জন্মদিনে এই মৃত্যুদিনে আমি কথাই বলবো সমস্ত ত্রিপুরাবাসীর কাছে ওনার সম্পর্কে মানুষ জানুক এবং উনি যেভাবে আনটাচেবিলিটির বিরুদ্ধে উনি লড়েছেন এবং বিশেষ করে যারা দলিত মানুষদের জন্য ওনার যেভাবে কাজ করে গেছেন সমাজের জন্য ওনাদের আত্মমর্যাদার জন্য ওনাদের যে সম্মান আর্থিক উন্নয়ন সেই বিষয়ে উনি যে কাজ করেছেন সেই বিষয়গুলো সবাই যেন জানো সেই বার্তায় আমি মানুষের